আসসালামু আলাইকুম, আমি ডক্টর শিরিন জাহান, অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে পিসিওএস ও বন্ধাত্ব, এর কারণ এবং চিকিৎসা। নানাবিধ কারণে বন্ধাত্বের পরিমাণ এবং এর ইনসিডেন্স দিন দিন বেড়েই চলেছে এবং একই বিভিন্ন কারণে পিসিওএসের ইনসিডেন্সও কিন্তু বেড়ে চলেছে। বন্ধাত্বের যত কারণ আছে তার মধ্যে খুব একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যানোভুলেটরি কজ, অর্থাৎ ডিম্বাণু পরিস্ফুটন না হওয়া। এই অ্যানোভুলেশনের 70-80% কজ হচ্ছে পিসিওএস, অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। পিসিওএস কী? পিসিওএস নিয়ে রোগীদের অনেক ধরনের সমস্যা থাকে, অনেক ধরনের জিজ্ঞাসা থাকে। আজকে এই পিসিওএস নিয়ে আমরা ধাপে ধাপে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, এই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম ডিজিজটি হচ্ছে মেয়েদের প্রজননক্ষম সময়ে সবচেয়ে কমন একটি এন্ডোক্রাইন ডিসঅর্ডার, অর্থাৎ হরমোনজনিত সমস্যা। পলিসিস্টিক, পলি মানে হচ্ছে অনেক, সিস্টিক মানে হচ্ছে সিস্ট, ওভারি মানে ডিম্বাশয়, পলিসিস্টিক ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়ে অনেকগুলো সিস্ট থাকা। অ্যাকচুয়ালি সিস্ট কথাটি এখানে মিসনোমার অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে প্রকৃতপক্ষে তেমন কোনো সিস্ট থাকে না, যেটি থাকে সেটি হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো অ্যান্ট্রাল ফলিকল থাকে, যেটি আসলে পোটেন্সিয়াল লেগ। এগুলো কি আল্ট্রাসোনোগ্রাফিতে ছোটো ছোটো অ্যান্ট্রাল ফলিকলগুলো চারপাশে, ওভারি চারপাশে নেকলেস প্যাটার্নে সাজানো থাকে, এই যে ফিচারটি পাওয়া যায় সেটিকে বলা হয় আল্ট্রাসোনোগ্রাফি ফিচার হিসেবে পলিসিস্টিক ওভারি। এই পলিসিস্টিক ওভারি ফিচারের সাথে যখন শারীরিক কিছু উপসর্গ এবং ক্লিনিক্যাল কিছু সাইন আমরা পেয়ে যাই তখন এই ডিজিজটির নামকরণ করা হয় পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। অনেক মেয়েই প্রশ্ন করে যে এটি কি কোনো বংশগত রোগ, বা আমার মায়ের পিসিওএস আছে, আমার বোনের পিসিওএস আছে, তাহলে আমার কি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম হতে পারে? অনেকে আবার এমন প্রশ্নও করেন যে আমার বংশে কারো পিসিওএস নাই, তাহলে আমার কেন পিসিওএস হলো? এর উত্তর হলো, পিসিওএস নিয়ে এই পর্যন্ত, পিসিওএসের কারণ অনুসন্ধানের জন্য এই পর্যন্ত অসংখ্য গবেষণা হয়েছে এবং এই সমস্ত গবেষণার ফলাফলে এটি প্রমাণিত হয়েছে যে পিসিওএস একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ বা পলিজেনিক ডিসঅর্ডার, অর্থাৎ এখানে যে কোনো একটি ফ্যাক্টর জড়িত নয়, অনেকগুলো ফ্যাক্টর এখানে পিসিওএসের প্যাথোজেনিসিসের জন্য রেসপন্সিবল। সেটি হচ্ছে হরমোনাল সমস্যা, সেটি হতে পারে মেটাবলিক ডিরেঞ্জমেন্ট, জেনেটিক ফ্যাক্টর, এপিজেনেটিক কিছু ফ্যাক্টর এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সব কিছুর ইনফ্লুয়েন্সেই আসলে পিসিওএস হয়ে থাকে। পলিসিস্টিক ওভারি ডিজিজটি অটোসোমাল ডমিন্যান্ট ফ্যাশনে বংশ পরম্পরায় রান করে, অর্থাৎ মায়ের যদি পিসিওএস থাকে সেক্ষেত্রে মেয়েদের মধ্যে পিসিওএস হওয়ার সম্ভাবনা শতকরা 50%। মেয়েদের স্টেরয়েড হরমোন তৈরির জন্য যে জিনগুলো রেসপন্সিবল এবং ফলিকুলোজেনেসিস বা ডিম্বাণু ম্যাচিওর হওয়ার জন্য যে জিনগুলো রেসপন্সিবল, এগুলোতে যদি কখনো মিউটেশন হয়ে যায় তাহলেও স্টেরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং ফলিকুল ম্যাচিওর হতে পারে না, সে কারণে ওভুলেশনটাও হয় না, আর ওভুলেশন না হলে স্পন্টেনিয়াস প্রেগনেন্সিও হওয়া পসিবল না এবং মাসে মাসে মাসিকও হয় না। এছাড়া আরও কিছু হরমোনাল ইমব্যালেন্সের সাথে জড়িত থাকে, যেমন গোনাড্রোপিন হরমোনাল ইমব্যালেন্স, অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়া বা মেল হরমোন মেয়েদের শরীরে বেড়ে যাওয়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, এগুলোও পিসিওএসের প্যাথোজেনেসিস বা পিসিওএস হওয়ার অনেক বড় কারণ। ইদানিং আমরা সবচেয়ে বেশি যে কারণটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্থাৎ ওবেসিটি, ওজন অনেক বেড়ে যাওয়া। স্থূলতা বা ওজন বেড়ে যাওয়াও কিন্তু পিসিওএসের হওয়ার জন্য রেসপন্সিবল এবং এর জটিলতার জন্য দায়ী। দেখা গেছে যে শতকরা 60% পিসিওএস পেশেন্টই কিন্তু ওবেসিটিতে ভুগে থাকেন বা অনেক বেশি ওজন ক্যারি করে থাকেন। পিসিওএসের পেশেন্টরা আমাদের কাছে কী কী উপসর্গ নিয়ে আসে? বিভিন্ন বয়সে পিসিওএসের প্রেজেন্টেশন আসলে একটু ভিন্ন রকম হয় বা একটু ডিফার করে। যেমন একটি কিশোরী মেয়ে যখন পিসিওএসে ভুগে থাকে, সে যখন আমাদের চেম্বারে আসে সবচেয়ে বেশি যে কমপ্লেনটি করে সেটি হচ্ছে অনিয়মিত মাসিক। আমাদের কাছে এসে হয়তো কমপ্লেন করে, ম্যাম আমার 1.5-2 মাস পরপর মাসিক হতো, এরপর এই ইন্টারভেলটা বাড়তে শুরু করলো, এরপর হয়তো 3-4 মাস পরপর মাসিক হয়, এরপরে হয়তো 6-7 মাস পরপর হতো, এখন ওষুধ না খেলে কোনো মাসিকই হয় না, অর্থাৎ কোনো পিরিয়ডই হচ্ছে না। তার মানে তার নর্মাল কোনো মেনস্ট্রুয়েশন হচ্ছে না, যেটি হচ্ছে সেটি হচ্ছে ওষুধের মাধ্যমে তার শুধু উইথড্রল ব্লিডিংটি হচ্ছে। দ্বিতীয় যে কমপ্লেনটি সবচেয়ে বেশি করে সেটি হচ্ছে মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম বেড়ে যায় অনেক, অর্থাৎ মেল প্যাটার্নে অনেক এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়, মুখে অনেক ব্রাউন হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়, এছাড়া চুল পড়ে যেতে থাকে, অনেক বেশি মুটিয়ে যায় বা ওজন বেড়ে যায়, গলার পেছনে অর্থাৎ ঘাড়ে
কালো দাগ হয়ে যায়, একজিলাতে ইনার সাইড অফ দ্য থাইতে দাগ পড়ে যায়। এই ফিচারটাকে বলা হয় অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, যেটি ইনসুলিন রেজিস্ট্যান্সের একটি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস। এই মেয়েটি যখন আরেকটু বয়স বাড়ে, তার যখন বিয়ে হয়, বিবাহিত জীবনে সেই সবচেয়ে বেশি সমস্যাটি যেটি ফেস করে সেটি হচ্ছে তার গর্ভধারণে দেরি হওয়া বা সন্তান ধারণ করতে দেরি হওয়া বা বন্ধাত্বের সমস্যায় ভোগা। এই বন্ধাত্ব সমস্যায় ভোগার একমাত্র কারণ হচ্ছে ওভুলেশন না হওয়া। এখানে অ্যান্ড্রোজেন হরমোন বেশি থাকার কারণে, গোনাড্রোপিন হরমোনের ইমব্যালেন্সের কারণে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে তার ফলিকলগুলো বড় হতে পারে না, ডিম্বাণুগুলো ফলিকল বড় হতে পারে না বা ম্যাচিওর হয় না। ম্যাচিওর না হলে ওভুলেশন হয় না, আর ওভুলেশন না হলে প্রেগনেন্সিও হয় না। তাহলে পিসিওএস পেশেন্টের চিকিৎসাটা কী হবে? পিসিওএস পেশেন্ট যারা বন্ধাত্ব সমস্যায় ভোগেন, তাদের আমরা প্রথমে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু ইনফার্টিলিটি ওয়ার্কআপ করি। ওয়াইফের পরীক্ষার মধ্যে আমরা প্রথমে একটি টিভিএস করে দেখে নিই যে তার ডিম্বাশয়ের ভলিউম কত এবং টিভিএসে তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম আছে কি না। এছাড়াও তার অনিয়মিত মাসিকের জন্য অন্য কোনো ডিজিজ রেসপন্সিবল কিনা সেটার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, এবং তার যদি অপাঞ্ছিত লোমের পরিমাণ অনেক বেশি থাকে সেক্ষেত্রেও কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমাদের মাথায় থাকে এবং সেজন্য আমরা কিছু হরমোন টেস্ট করে থাকি। তবে সবার ক্ষেত্রে সব পরীক্ষা প্রয়োজন হয় না। হাজব্যান্ডের একটি বা হাজব্যান্ড বা স্বামীর যে পরীক্ষাটি সবচেয়ে আমরা গুরুত্ব দিয়ে করে থাকি সেটি হচ্ছে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা। এবং বন্ধাত্ব পিসিওএস পেশেন্ট যখন বন্ধাত্বের সমস্যায় ভোগে, তখন তাদেরকে আমাদের চিকিৎসার যে মেইন উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে তাকে কোনোভাবে ওভুলেশন করানো। সেটা হতে পারে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অথবা ঔষধের মাধ্যমে অথবা ইঞ্জেকশনের মাধ্যমে। এই চিকিৎসার প্রথম অংশ বা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনাচরণে কিছু পরিবর্তন এনে ওজনকে নিয়ন্ত্রণ করা বা ওজনকে কমানো। দেখা গেছে যে 5-10% ওজন কমাতে পারলেই মাসিকটা রেগুলার হয়ে যায়, স্পন্টেনিয়াস ওভুলেশনও হয়, অনেক সময় ওজন কমাতে কমাতে সে নিজেই স্পন্টেনিয়াসলি কনসিভ করে ফেলে। ওজন কমানোর এই ব্যাপারটির জন্য আমরা যে অ্যাডভাইসটা দিয়ে থাকি সেটি হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা এবং তার ডায়েট কন্ট্রোল করা। এই এক্সারসাইজটির ব্যাপারে আমরা যেটা বলি সেটি হচ্ছে সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করতে হবে। এক্সারসাইজ করার সাথে সাথে তার ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়ে যায়, তার অ্যান্ড্রোজেন হরমোনের লেভেল কমতে থাকে, তার ফলিকল ম্যাচিওর হতে থাকে এবং ওভুলেশন রিটার্ন করে। এছাড়া এক্সারসাইজের পাশাপাশি তাকে ডায়েট কন্ট্রোল করাও খুব জরুরি। ডায়েট কন্ট্রোলের ব্যাপারে আমরা যেটা বলি, আগে যে ক্যালোরির টোটাল যে ক্যালোরি ইনটেক করা হতো তার থেকে 500 বা 750 কিলো ক্যালোরি তাকে কার্টেল করতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই তাকে শর্করা জাতীয় খাবারের পরিমাণটাকে অনেক কমিয়ে আনতে হবে। লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড যেগুলো, যেমন বিভিন্ন ধরনের শাক, শসা, লেটুস, টমেটো, মটরশুঁটি এবং এই ধরনের ডাল, এই ধরনের খাবারগুলো গ্রহণ করতে পারেন যেগুলোতে ব্লাড সুগার খুব বেশি বাড়বে না। অনেকেই আছেন যে বিএমআই অনেক বেশি, হয়তো 30 বা 27-এর বেশি, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টি ওবেসিটি ড্রাগ বা মেডিসিন দিয়েও ওজন কমানোর জন্য প্রেসক্রাইব করে থাকি। ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজের মাধ্যমে যদি ওজন কমানো সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা একজন নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদের পরামর্শ নিতে বলি। ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ করে যখন ওজনটা কমিয়ে ফেলা হয়, তারপর আমরা আসলে তার ফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করি। বিশেষ করে যদি হাজব্যান্ডের সিমেনে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিই। এক্ষেত্রে আমরা ক্লোমিফিন সাইট্রেট এবং লেট্রোজোল নামে যে ওষুধগুলো আমাদের বাজারে অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। স্টেপ বাই স্টেপ আমরা এই ওষুধগুলো দিয়ে তাদেরকে ওভুলেশন ঘটানোর চেষ্টা করি। অল্প ডোজে আমরা ওষুধগুলো স্টার্ট করি এবং ধাপে ধাপে আমরা অল্প ডোজে যদি ওভুলেশন না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী সাইকেলের ডোজ ইনক্রিজ করি। এভাবে আমরা তার ওভুলেশন ঘটানোর চেষ্টা করি। প্রতি সাইকেলে অবশ্যই মনে রাখতে হবে এই ওষুধ খাওয়ার ব্যাপারগুলো বা ফার্টিলিটি ট্রিটমেন্ট অবশ্যই একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে তার চিকিৎসা অনুযায়ী হতে হবে। নিজে নিজে ফার্টিলিটি ড্রাগ খেলে কোনো ফলাফল পাওয়া সম্ভব নয়। ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দেওয়ার পর আমরা যেটি করি, আমরা প্রতি মাসে 12তম দিনে বা 13তম দিনে অথবা ডে 11-এ আমরা টিভিএস ফর ফলিকুলোমেট্রি অর্থাৎ ফলিকুলার ট্র্যাকিং করে বোঝার চেষ্টা করি যে তার ডিম্বাণুটি বড় হচ্ছে কিনা এবং তার ওভুলেশনটি হচ্ছে কিনা। অনেক সময় আমরা মিড লুটিয়াল সিরাম প্রজেস্টন করেও ওভুলেশনটাকে কনফার্ম করে থাকি। যদি ম্যাক্সিমাম ড্রাগ নিয়ে ওষুধ দেওয়ার পরও যদি ওভুলেশন না হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলি সে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগের রেজিস্ট্যান্ট। সেক্ষেত্রে আমরা মেটফরমিন এবং হচ্ছে মায়োনিসিটল, এই ধরনের কিছু ইনসুলিন সেন্সিটাইজিং মেডিসিন আমরা অ্যাড করি। এরপরও যদি কেউ ওভুলেশন ঘটাতে ব্যর্থ হয়, তাহলে ওভুলেশন অ্যাচিভ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমরা তাকে ইঞ্জেকশনও অ্যাড করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে 6 মাস ওভুলেশন হওয়ার পরে আমরা 6 সাইকেল যেই ডোজে এবং যেই ড্রাগে তার ওভুলেশন হচ্ছে সেই ডোজ এবং সেই ড্রাগটি আমরা পরবর্তী 6 সাইকেলের জন্য কন্টিনিউ করতে বলি।
পরবর্তী 6 সাইকেলের মধ্যে অনেকেই দেখা যায় যে কনসিভ করে ফেলেন, যারা কনসিভ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে আমরা পরবর্তী ইভালুয়েশনে যাই, অর্থাৎ তার টিউবটি প্যাটেন্ট আছে কিনা, দুটো টিউব ভালো আছে কিনা সেটি আমরা পরীক্ষা করি। সেটি আমরা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করতে পারি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি, অথবা অনেক সময় আমরা ল্যাপারোস্কোপি করেও টিউবাল প্যাটেন্সি চেক করি। ল্যাপারোস্কোপির ক্ষেত্রে আমরা যেটি করি, একই সাথে টিউবাল প্যাটেন্সি দেখার সাথে সাথে যদি কারো এলিজ হরমোন বেশি থাকে সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিংটিও করে দিয়ে আসি। এক্ষেত্রে তার স্পন্টেনিয়াসলি ওভুলেশন রিটার্ন করে এবং তার স্পন্টেনিয়াস প্রেগনেন্সি হওয়া পসিবল হয়। সুতরাং যারা PCOS এবং বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন তাদের জন্য অনেক ধরনের প্রোটোকল আছে, অনেক ধরনের ঔষধ আছে। অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে তার চিকিৎসা মতো, তার পরামর্শ মতো যদি ধৈর্য ধরে আপনারা চিকিৎসাটি কমপ্লিট করেন তাহলে অবশ্যই খুব কম সময়ে প্রেগনেন্সি অ্যাচিভ করা পসিবল হবে। সবাইকে ধন্যবাদ।